সমস্যা। তো আপনি কি বলবেন যে অরবিটটা আসলে বলতে আমরা কি বুঝি এবং কতটুকু জায়গাকে অরবিটটা বলি? বাংলা বলা হয় উক্ষিকোটর বলা হয়। এই যে হাড় দিয়ে যেটা আছে আমাদের বলা হয় হাড়, যেগুলো আছে চোখের মধ্যে থাকে একটা গর্ত, আসলে চোখ যার মধ্যে থাকে অক্ষিকোটর, এটাই মানে অরবিট। যে গর্ততে চোখ থাকে সেটিকে অক্ষিকোটর। তো সাধারণত এই অক্ষিকোটর বা অরবিটের কি কি সমস্যা বা রোগ হতে পারে সাধারণত? সাধারণত আমরা যে রোগগুলো বেশি পাই আমাদের দেশে বা সব দেশে পাওয়া যায়, প্রথমত হচ্ছে ইনফেকশন। আচ্ছা। আর অরবিটাল সেলুলাইটিস বলি, হঠাৎ করে চোখ ফুলে যায়, চোখ পাতা ফুলে যায় এবং চোখ বেড়ে আসে, প্রচন্ড ব্যথা হয় এসব ক্ষেত্রে। আচ্ছা। প্রচন্ড ব্যথা হয়, রোগী খুব দ্রুত হাঁটতে চলে আসে, এমনকি এই ইনফেকশনের কারণে চোখের পিছনে ফোড়া হয়ে যায়, আমরা ফোড়া অ্যাবসেস বলি ইংরেজিতে, পাঁচ জমে যায় চোখের পিছনে। মানে তার লক্ষণটা প্রকাশ পাবে ব্যথা দিয়ে? ব্যথা দিয়ে এবং লাল হয়ে যাবে, চোখের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, চোখ টেন্স হয়ে যাবে, পাতা ফুলে যাবে, প্রচন্ড ব্যথা হবে। এক্ষেত্রে ইমিডিয়েট হাসপাতাল ভর্তি করি আমরা রোগীকে, ভর্তি করে তো আমাদের হায়ার অ্যান্টিবায়োটিক দিই আইভি। আচ্ছা, আর কি কি সমস্যা রয়েছে? এটা হচ্ছে ইনফেকশনের কথা গেল, ইনফেকশনের কথা গেল। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের যেটা হয় টিউমারের সমস্যা। আচ্ছা। চোখের পিছনে টিউমার হলে সাধারণত চোখটা সামনের দিকে চলে আসে, মানে চোখটা কোটর থেকে বেরিয়ে আসে, এরকম মনে হবে। একটা চোখ অনেক বড়, একটা চোখ ছোট। আচ্ছা। স্বাভাবিক চোখ একটা অনেক বড় হয়, সামনে চলে আসতেছে চোখটা। সেটি দুই চোখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? ইনিশিয়ালি এক চোখে বেশি হয়। বেশি হয়। আচ্ছা। দুই চোখ অন্য দিয়ে হয়, কিন্তু টিউমার হলে এক চোখে হয়। আচ্ছা। চোখটা সামনের দিকে চলে আসতেছে, আস্তে আস্তে সামনে দিয়ে চলে আসে, এমন অবস্থা হয় যদি ঠিক সময় না আসে চোখটা বন্ধ করতে পারে না, ঘুমানোর সময় চোখ বন্ধ হয় না, চোখ খোলা থাকে, তখন ওই চোখের কালো মণিটা নষ্ট হয়ে যায়, সাদা হয়ে যায়, ঘা হয়ে যায়, আরেক সাথে চোখটা লাল হয়ে যায়, ব্যথা হয়। তো আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা কি দেখে বলছেন যে তার কি সমস্যা হয়েছে? আমরা প্রথম তার দৃষ্টিশক্তি পরীক্ষা করে দেখি যে কেমন দেখে এই চোখে। আচ্ছা। অনেক সময় অনেক খারাপ দেখে, অনেক সময় একটু ভালো দেখে, ধারণা করে নেই চোখের মুভমেন্ট নড়াচড়া আছে কিনা দেখে নেই। এখন তার সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে যেটা আমরা করি, যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য অরবিট। সিটি স্ক্যান করলে সব ধরা পড়ে, চোখের পিছনে টিমাটা কোন জায়গায় আছে, কতখানি কতখানি আছে, কতটুকু আছে, চোখের পিছনে একটা রগ আছে, রগের উপর কতটুকু চাপ দিছে, যে রগ দিয়ে আমাদের দৃষ্টিশক্তি ব্রেনে যায়, লাইট ব্রেনে ঢোকে, সে রগ কতটুকু চাপ দিছে, সেটার উপর ডিপেন্ড করে যে সে আসলে কতটুকু তার দৃষ্টিশক্তিটা রয়েছে। ওটা হচ্ছে আসল, ওটা দেখি এবং ইমিডিয়েটলি আমরা তখন সার্জারিতে চলে যাই। আচ্ছা, মানে সার্জারি তখন ইমার্জেন্সি হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রগুলো থেকে আপনি যদি একটু, আমি জানতে চাই যে কি কি কারণ সাধারণত কেন এই সমস্যাগুলো হচ্ছে অরবিটে, সেটি যদি একটু বলেন। একটা হচ্ছে টিউমার তো বললাম, টিউমার তো কারণ এখনো জানা যায়নি, টিউমার বিভিন্ন স্ট্রাকচার টিউমার হয়, চোখের পিছনে যে রগেরও টিউমার হয়, যে রক্তে আছে ও রগের টিউমার হয়, আমি মেনিনজমা বলি, গ্লাওমা বলি, বাচ্চাদের বেশি হয়, বড়দেরও হয়, আবার চোখের পিছনে যে সমস্ত স্ট্রাকচার আছে, মাসেল আছে, মাসেলের টিউমার হয়, আবার চোখের পিছনে যে সমস্ত শিরোপশিরা আছে এগুলোর টিউমার হয়, চোখের পিছনে অন্য অন্য টিস্যু যেগুলো আছে সেগুলোর টিউমার হয়, প্রত্যেক স্ট্রাকচারে একটা একটা টিউমার হয়। আমাদের যাদের অনেক হাসি কাশি সর্দি কাশি লেগে থাকে তাদের বেশি হয়, যারা অনেক সময় দেখা যায় ওই সিগারেট খায় অথবা পান জর্দা বেশি খায়, এক্ষেত্রে টিউমার ক্যান্সারের সম্ভাবনা বেশি, এগুলো বেশি হয়। আচ্ছা, আর এই ইনফেকশনের কারণ বা ইনফেকশনের চিকিৎসা আপনারা কিভাবে করেন? ইনফেকশন তো আমরা বলছি অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিই, আইভি দিই। আচ্ছা আচ্ছা। যাতে না যায় সিটি স্ক্যান করি, যদি অ্যাবসেস থাকে সেটা পাঁচতে পাঁচ জেন করে দিই। আচ্ছা, সেটি কি কোন প্রসিজারে করেন আপনারা? সেটি কি খুব ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার আছে? আচ্ছা, কারণ চোখের বিষয় নিয়ে এমনিতেই একটু ভয় থাকে যে হয়তো চিকিৎসাটা করাতে গেলে তার অঙ্গ হয়ে যেতে হবে কিনা। চেষ্টা বের করে দেয় আউটডোর বেসিস, সিরিঞ্জ ঢুকে নিডল ঢুকে দেখে নিয়ে আসি পাঁচটা। আমি সিটি স্ক্যান দেখলাম, সিটি স্ক্যান দেখলাম কোথায় আছে, এটা দেখার পরে বুঝে যে এখান থেকে বের করতে হবে। আচ্ছা, তাই না? অ্যাবসেস তো আছে, তাছাড়া অনেক কিছু টিউমার ছাড়াও ক্যান্সারও হয়, মানে সেটি ক্যান্সারের কারণ নিয়ে যেতে পারে। ওটা না, ওটা না, অনেক ক্যান্সার হচ্ছে চোখের পিছনে। আচ্ছা আচ্ছা, তার মানে চোখের পেছনে যখন ক্যান্সার হয় সেক্ষেত্রে আপনারা কি করেন? সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি সার্জারি করে দিই, সার্জারি করে দিই। একটা গ্ল্যান্ড এখানে আছে, গ্ল্যান্ড টিউমারটা অনেক বেশি আমাদের দেশে, সব দেশেই হয়, কখনো এটা ক্যান্সার না ক্যান্সার ছাড়াও হতে পারে। সার্জারি করে কি পুরোপুরি নির্মূল করা সম্ভব? পুরোপুরি করে দিই। আচ্ছা। নির্মূল করে আশা রক্ষা পাওয়া যায় না, যেমন ইলেকট্রন গ্ল্যান্ড টিউমার আমরা বলি, গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডে পানি তৈরি হয়, গ্ল্যান্ড টিউমার হলে ওই যে ক্যান্সার হয় ওটা বের করে দিলেও ওই রোগী রক্ষা নেই। আচ্ছা,
সেক্ষেত্রে তাহলে কি করণীয়? এটা আমরা দীর্ঘ দেই, দেওয়ার পর একসাথে চোখটা ফেলে দিতে হয়, পুরো চোখটা ফেলে দিতে হয়। আচ্ছা, আর ওখান থেকে অন্য জায়গায় যদি মেটাস্টেসিস হয় সেক্ষেত্রে আসলে আমরা রেডিয়েশন পাঠাই দিই, কেমোথেরাপি চিরোথেরাপি পাঠাই দিই। আচ্ছা, সেটি একদম শেষের স্টেজে, কোন স্টেজে আছে সেটি আপনারা কিভাবে বলবেন? আমরা জয়েন করি এখানে কোনো কোটা আছে কিনা, লিম্ফ আছে কিনা, আবার সিটি স্ক্যান করি, চেস্ট, অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি সব করি। কি মনে হয় যে আসলে কেন এটা বেশি হচ্ছে, এই যে অসচেতনতা বা অল্প তাড়াতাড়ি ডাক্তারের কাছে না আসা, সেটি কি এটার কারণ? ইনফেকশন ক্ষেত্রে যেগুলো আর সব গ্রামের রোগেরই বেশি, গ্রামের যেগুলো হাইজিন মেনটেন করে না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সচেতন না, আচ্ছা, তাকে ইনফেকশন বেশি হয়। যাদের অনেক ধরনের সাইনাসাইটিস আছে এগুলা বেশি হয়, অনেকদিন ধরে তার যে চোখে পানি পড়ে। তাহলে যদি একটু প্রতিরোধ বা প্রিভেনশনের দিকে আমরা যাই, প্রতিরোধের জন্য আসলে কি করণীয় যাতে এই অকিকটরের সমস্যাগুলো যাতে না হয়? সেক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে শুধু ইনফেকশনের ক্ষেত্রে প্রতিরোধ আছে, অন্য ধরনের ক্ষেত্রে প্রতিরোধ করা যাবে না। আচ্ছা, এখানে শুধু উচিত যখন হবে চোখে বড় হবে তখন চলে আসা। আচ্ছা আচ্ছা, দেরি না করা। তাহলে ইনফেকশনের ক্ষেত্রে প্রতিরোধ কি নেওয়া যেতে পারে? জাস্ট হাইজিন মেইনটেইন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আচ্ছা আচ্ছা, আর এই যে টিউমারের ক্ষেত্রে বা ক্যান্সারের ক্ষেত্রে যাতে আর্লি ডিটেকশন হয় সেক্ষেত্রে কি করণীয় যাতে লক্ষণ গুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে চলে আসে? শ্বাসন কিছু আর শ্বাসন গুলো করে ফেলতে পারে, তাহলে এখন ধর চিন্তা নেই। তো আপনারা যে চিকিৎসাগুলো দিচ্ছেন কি মনে হয় যে কতটুকু সফল হয়েছেন, কতটুকু সফল হচ্ছেন, এবং এক্ষেত্রে আপনাদের দর্শকদের প্রতি বা রোগীদের প্রতি আপনাদের পরামর্শ কি হবে? আমরা আমাদের এই সার্জারি গুলো যেগুলো আমরা করি, অর্বিটের টিউমার যেগুলো করি, আল্লাহর মতো ভালোভাবেই করি আমরা, এবং আমরা আশাবাদী দীর্ঘদিন ঠিক সময় আসে আমাদের কাছে, আমাদের কিছু আসে তাহলে কোনো সমস্যার কথা না। আমি দর্শকদের বলি যে কোনো চোখ যদি একটা ছোট বড় হয়, একটা চোখ বেড়ে আসতেছে মনে হচ্ছে, খুব দ্রুত আমাদের চলে আসবে, এবং খুব সহজেই যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে কিন্তু এই চোখের মতো অমূল্য সম্পদ টিকে রক্ষা করা সম্ভব হবে। অসুবিধা নেই, আপনাকে অনেক ধন্যবাদ।